ওই লোকটা যখন মারের কাজ করে তার ইসলামের কাজ করে মার ছেড়ে যখন জঙ্গলার ভিতরে ডুববে ওই সময় আমরা তাকায় দেখি বড় একটা সিংহ তার দিকে আসতেছে চতুর্দিক দিয়ে চার পাঁচটা বাঘ আসতেছে আর কিছু আরো কিছু প্রাণী ভয়ঙ্কর কিছু প্রাণীরা আসতেছে আমরা তাকায় দেখি আমরা প্রথম ভাবছিলাম মনে হয় সিংহটা তারে কামড় দিব কিন্তু না না রাস্তা দিয়ে হেঁটে গেছে গাছে বিক্ষলতা পর্যন্ত সালাম জানাই কি জানাই জোরে কোন কি জানাই ওই লোকটার দিকে নজর দিছে রে বাবা দিরে আমার একটা খ্রিস্টানের দিকে বাইজিদ মুস্তামির মহব্বতের নজর দুদি দিছে এই লোকটার জবান দিয়ে কালিমা বের হয়ে গেছে আমি বাইজিদ জঙ্গলার মাঝে পয়সা পয়সা একত্রিত করি আমার খাবার না থাকলে আমি তাকায় দেখি কোথায় থেকে আমার চোখের সামনে খাবারের চা দিয়ে যাই বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ভয় পাওয়ার বিনিময়ে আমি কি পাইছি জাননি জাননি খ্রিস্টান পাত্রীরা একজন নয় দুইজন নয় একবারে মন্ত্রীর কাছে চলে গেছে দেশের প্রেসিডেন্টের কাছে চলে গেছে যে আমাদের দেশে এমন একজন পুরুষ আসছে এমন একজন যুবক আছে তার চেহারাটা বড় সুন্দর কোথায় নাকি হা হা এই লোকটা কি করে জানেননি ও কি করে গো এই লোকটা যখন মানুষের চেহারার দিকে সুনজরে তাকায় এই লোকটা তার সেকেন্ডের ভিতরে তার দলের ভক্ত হইয়া যায় খ্রিস্টানটা দেখলো একটা মাত্র যুবক লক্ষ লক্ষ খ্রিস্টানদের ভিতরে দেখে মুসলমান বানাচ্ছে আল্লাহু আকবার কেমনে বানাচ্ছে এইবার তারা একটা সমাবেশ করলো একটা আলোচনা সভার ব্যবস্থা করলো আমাদের এই খ্রিস্টানদের দেশে মুসলমান যুবক কেমনে আসলো কেমনে আসলো এই মুসলমান যুবক কেমনে এসে আমাদের খ্রিস্টানদেরকে মুসলমান বানাচ্ছে এইবার কই তারে ধরো এইবার খ্রিস্টানদের বড় বড় পাত্রী কই আরে দইরা কোনো লাভ নাই কারণ তার সাথে দইরা পারবেন না কারণ তারে যদি মারতে হয় হেকমতের সাথে মারতে হবে আমাদের ক্ষমতায় তারে মারা যাবে না কেন 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 কই আপনি কি জানেন না ওই দিন আমরা একজন নয় দুইজন নয় খ্রিস্টানদের এগারো জন পাত্রী আমরা তাকিয়ে দেখি গো ওই বাইজিদ আল্লাহর জিকির করতেছে আর আমার খ্রিস্টানদের ভিতর থেকে কিছু লোক যাইয়া ওই বাইজিদ মুস্তামির জিগির শুনতেছে আর তাকায় দেখি জিগিরের পরে ওই বাইজিদ মুস্তামি কোথায় থেকে জানি খাবার আইনে দিতেছে খাবার দিতেছে আর মানুষগুলোকে তার হাত পরে কালিমা পড়ে মুসলমান বানাইতেছে আল্লাহু আকবার কোথায় নাকি কহা সে এত ক্ষমতা পাইলো কোথায় থেকে কোথায় থেকে পাইছি পাইছে জানি না তবে এখানে শেষ নয় আমরা দূর থেকে দেখে
আমাদের 11 জন ছাত্রীর মাঝে 6 জন ছাত্রী তার এই দৃশ্য দেখে সাথে সাথে জবান দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে ওই 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 যুবকের প্রেমে পাগল হয়ে গেছে। কোথায় নাকি তোমরা কি করলা? আমরা কিছু করার নাই, কারণ আমরা তার আরো কিছু দৃশ্য দেখছি। সে থাকে কোথায়? উমুকে জঙ্গলার ভিতরে থাকে। কিভাবে থাকে ওই জঙ্গলার ভিতরে? ওই জঙ্গলার ভিতরে তো কোনো মানুষ যাইতে পারে না। আপনারা বলতেছেন এই জঙ্গলার ভিতরে মানুষ যাইতে পারে না, কিন্তু আমি আমরা খেয়াল করেছি, কারণ আপনাদের কাছে এই নালিশটা আসবে, এই অভিযোগটা আসবে, কেন সে মুসলমান বানাচ্ছে, সে থাকে কোথায়, তার বাড়ি ঘরের ঠিকানাটা আমরা মন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য আমরা তার পিছনে যাইতে শুরু করলাম। হঠাৎ করে দেখলাম তার কোথাও বাড়ি ঘর নাই, তার বাড়ি ঘর হয়েছে ওই যে বিশাল জঙ্গলা, যেই জঙ্গলার ভিতরে বাঘ সিংহ এবং ভয়ঙ্কর প্রাণীগুলো বসবাস করে, যেই জঙ্গলার এক কিলোমিটার আগে দিয়ে কোন মানুষ চলাফেরা করে না, কারণ এই জঙ্গলার ভিতরে শুধু বেয়া সিংহ প্রাণীগুলো বসবাস করে না, আর অন্য অন্য জাতিরা বসবাস করে, এই জিন জাতি ভূত জাতিরা বসবাস করে ওই জঙ্গলার ভিতরে সে আগমন করতেছে। এইবার বাদশা জিজ্ঞাসা করলো, তোমরা কি দেখছো? জঙ্গলার ভিতরে যে সে গেছে সে কিছু করে নাই, তারে বাঘে সিংহ কিছু করে নাই, জুরে কিন্তু একটা আল্লাহু আকবার কয়েন। এইবার 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 ওই লোকেরা কয়, খ্রিস্টান পাত্রীরা কয়, শুনেন তাহলে কি হয়েছে, কি দেখলাম আমরা। আমরা দেখি ওই লোকটা যখন মাঠের কাজ করে, তার ইসলামের কাজ করে মাঠ ছেড়ে যখন জঙ্গলার ভিতরে ঢুকবে, ওই সময় আমরা তাকায় দেখি বড় একটা সিংহ তার দিকে আসতেছে, চতুর্দিক দিয়ে চার পাঁচটা বাঘ আসতেছে, আর কিছু প্রাণী, ভয়ঙ্কর কিছু প্রাণীরা আসতেছে। আমরা তাকায় দেখি, আমরা প্রথম ভাবছিলাম মনে হয় সিংহটা তারে কামড় দিব, কিন্তু না না, আমরা তাকায় দেখি যেই সিংহটা বড় সিংহ, রাজা সিংহ, আয়েশা দেখি তার কদমের মধ্যে চুমুর খাইতেছে। আর কি হয়েছে? এইবার তাকায় দেখি গো সিংহটা এইবার মাথাটা নত কইরা বসে গেছে। এইবার এই পাগল এই যুব আস্তে আস্তে যাইয়া গো ওই সিংহের উপরে বসছে, আর সিংহটার উপরে বসার পরে সিংহটা লইয়া পিছন দিকে দিয়া কিছু বাঘ বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পাহারা দিয়ে ওই যুবকরে নিয়ে যাচ্ছে। আর আমরা তাকায়া দেখি হি গো একটা বিষাক্ত সাপ, একটা বিষাক্ত সাপ তার হাতের মাঝে লইয়া সুম্মুক বানাইয়া সিংহটার বাড়ি দেয়। কই কৌকি কৌকি আমরা তো তাই দেখলাম, কো কেমনে সম্ভব হইল, কো সম্ভব কেমন হইল জানি না, তবে এক যুবকের জিগাইছিলাম এই এই কাজটা কেমনে সম্ভব, এই কাজটা তোমাদের এই লোকটা কেমনে করে বুঝতে পারলাম না, তোমাদের এই লোকটা কি এমন কাজ করে। এইবার ডাকে দিয়া কয় জানো না আমাদের বিশ্বাস হুজুরে মাত্র তিনটা কাজ করে, তিনটা কাজের প্রতি বড় বিশ্বাস। এইবার ডাকে দিয়া কয় কি বিশ্বাস? এক নাম্বার হইল আল্লাহর ইবাদত, জোরে কোন কি কার ইবাদত? আরো জোরে জোরসে বলেন আল্লাহর ইবাদত। কো দুই নাম্বার কি? কো দুই নাম্বার হইল নবীর মহব্বত। আরে বাবা জোরে কর না। কো তিন নাম্বার কি? কো তিন নাম্বার হইছে তার মা বাবার খেসমত। তিনটা দরকার আছে, কথা কর এই তিনটা জিনিসের দরকার আসেনি আপনাদের কি মনে হয়? তিনটা জিনিস দরকার আছে, এই তিনটা জিনিসের একটা ছাইড়া দিলে আপনি ইমানদার না? আপনি যদি কোন আমি আল্লাহরে মানি না, আপনি যদি বলে আল্লাহর ইবাদত করতাম না, কিসের আল্লাহ কিসের কি?
আপনার কোনো বেল আসেনি কথা কোনা আর যদি কোন ও হুজুর আমি আল্লাহ মানি আপনি যদি কোন আমি আল্লাহ মানি তাহলে কোরআনের সূরা বাকারার আয়াত মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আমার আল্লাহ কই যদি তুমি আমি আল্লাহকে শুধু মানো আর আখিরাতকে মানো আর যদি নবী না মানো তাহলে তুমি ঈমানদার না ওয়া মা হুম বিমুমিনিন কয় তাহলে তুমি ঈমানদার না তুমি বেঈমান নবী মানা আল্লাহ মানা ঠিক কিরা বলেন আরে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা কি ভুল কইছি নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয় নবী না মানলে সে ঈমানদার হয় না বুঝতে হবে বাবা শুধু আল্লাহর জিকির করবেন আমার আল্লাহ কবে খুশি না তো কে আল্লাহ খুশি না কুমাইত আর রাসূলা ফাকদ আতো আল্লাহ এতবা তাজিম জিকির যা কিছু আছে আমার বন্ধুর কাজ করবে আমার বন্ধু খুশি থাকলে আমি আল্লাহ খুশি আরে জোরে পাইদি মুসলিম পয়টা কাজ করতে জোরে কোন একজন কো দুইটা বলি জোরে কোন কয়টা তিনটা কাজ এক নাম্বার আল্লাহর ইবাদত দুই নাম্বার নবীর মহব্বত তিন নাম্বার হলো মাতা পিতার খেজমত করে ওই বাইজিদ এমন ভাবে মা বাবার খেজমত করেছেন এমন ভাবে মাকে খুশি করেছে ওই বাইজিদ কয় মা রে বাবা এত দামিরে যুবক ভাইয়ের আমার আমি যখন কোনো বিপদে পড়ি আমার মা যে পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া কবরে চলে গেছে এ পৃথিবীর মানুষ আমি আমার মার কবরে পাশে যাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করি ও আমার আল্লাহ গো আমি তো কোনোদিন আমার মাকে কষ্ট দেই নাই আমার মা রসিল্লা করে আল্লাহ আমার মনের বাসনা তুমি পূরণ করে দাও ভাই যদি কয় মারে তুই খুশি করলাম মার 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 উসিল্লা করতে দেরি হয় আমি তাকায়া দেখি আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে আমার মনের আশা পূরণ করে দেয় এই জন্য মা বাবার খেজমতের দরকার আছে না নাই ওই খ্রিস্টান পাত্রীরা কয় কি করব গো এই যুবকরে কেমনে গাইল করা যা এই যুবকরে কেমনে ধ্বংস করা যা পাত্রীরা ডাকে দেয়া কয় এই যুবকরে নিজের ইচ্ছে মারা যাবে না এই যুবকে নিজের ইচ্ছায় মারা যাবে না আমাদের ক্ষমতা তো মারা যাবে না কই যুবক রে কেমনে মারতে পারবো কই যুবক রে যদি মারতে হয় হেকমত কাড়ে মারতে হবে একটা পাত্রী ছিল বড় চালাক সে বলে কি 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 কেমনে 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 হেকমত কাড়ে কই এমনে এমনে হেকমত কাড়া বাইজে মুস্তামির দাওয়াত করেন ও কোথায় দাওয়াত করব কো আমাদের মজলিসে তারা দাওয়াত করেন মজলিসে আইনা তারা এমন ভাবে তারে 62টা প্রশ্ন করব এই 62টা প্রশ্নের মাধ্যমে তারে ধ্বংস করে দেব তুই 62টা প্রশ্নের জবাব যদি না দিতে পারে গো আমরা তার দেহ থেকে কেল্লাটা আলাদা করে দিব এইবার কই মন্দিরে কই ঠিক আছে অনেক কম বকট সংক্ষিপ্ত আকার বলছে কষ্ট হইতেছে না তো না মন্দিরে কই ঠিক আছে কোতার দাওয়াত পাঠাও আল্লাহু আকবার কোন পাইজি মুস্তামির বাড়িতে যখন দাওয়াত হয়ে গেল বাড়ি তো নাই দিনের বেলা ইসলামের কাজ করে যাই এক কিছু লোক বলল ও হুজুর আমরা তো যে খ্রিস্টান আপনার কাছে আসলাম ও হুজুর আপনি তো মুসলমানের মুসলমান ইমানের পথে মানুষদেরকে দাওয়াত দেন মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেন আমাদের একটা বড় একটা মজলিস আছে ওই মজলিসে আপনার দাওয়াত আপনি প্রধান অতিথি হিসেবে যাইবেন বাইজিদ মুস্তামি কই কি জন্য যাব কো আমরা আপনাকে একটা নয় দুইটা নয় 62টা প্রশ্ন করব 62টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমরা সবাই কালিমা পড়ে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হই আপনার কদমে চইলা আসব
怪兽，怪洛克，ズラコナ怪洛克，ファースト洛克，一洛克と二洛克のファースト洛克，バイズとムスタビ，ちょっこだどかのボンドコルセレ，アマールモディナルのビダゲティア怪，エバイズ。মদিনার নবী চক্ষু বন্ধ করছে কারণ আল্লাহর বলি রে বাবা আমরা নে নবী দেখি না আর কান আর দলের না দেখে না নবী এমনও বাংলার জমিনে এমন আশেকের রাসূল আছে চক্ষু বন্ধ করে নবীর ওজন মোবারক দেখে ঠিক কি না বলার এমনও আশেকের রাসূল আছে বাংলার জমিনে থাইকা আসরের নামাজ পড়ে বা মাগরিবের নামাজ পড়ে বাংলাদেশে এশারের নামাজ পড়ে যায় আমার নবীর ওজন মোবারক পড়ছে চিনতে গেলে এই দিলটার আগে সাদা করে আকাম কুকাম করে এটা নষ্ট করে লাগছে বাইজিদ মুস্তামকে চোখটা বন্ধ করছি চোখটা বন্ধের মদিনার নবী কইতেছে বাইজিদ এরা দাওয়াত দিয়েছে দাওয়াত দাওয়াত গ্রহণ কর আমি নবীর সুন্নত কার সুন্নত দেরি করো না দাওয়াত গ্রহণ করো এবার কইতেছে তোমাদের দাওয়াত গ্রহণ করলাম তোমাদের কোনো শর্ত আছে নি কোন শর্ত হইল আমরা 62 টা প্রশ্ন করমু দাওয়াত গ্রহণ করছেন যদি 62 টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা 5 লক্ষ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হই দেব আর যদি জবাব না দিতে পারেন তাহলে আপনি কোন কি করবেন বাইজিদ মুস্তামি কয় দুজি আমি জবাব না দিতে পারি কথা দিলাম তোমাদের তোমাদের কদমের নিচে তোমাদের হাতে তরোয়াল দিয়ে আমার দেহটারে তোমরা যতটা টুকরা করতে পারো আমি মাথা পেতে নিব প্রয়োজনে কেল্লা যাবে যাবে আমি কথা দিলাম তবে তোমরা তোমাদের শর্ত ঠিক রাখবা 5 লক্ষ খ্রিস্টান যদি 62 টা প্রশ্নের জবাব দিতে পারি তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বাইজিদ মুস্তামি কথার জবাবে বলতে ঠিক আছে দাওয়াতটা নিতে এত তারিখে আপনি যাবেন চলে যাবেন এমন সময় আপনি উপস্থিত থাকবেন জোরে কোন আল্লাহু আকবার বাইজিদ মুস্তামির বড় মন খারাপ হয়ে গেল বাইজিদ মুস্তামির বড় মন খারাপ হয়ে গেল পাত্রীরা চলে গেল বাইজিদ মুস্তামি দুই রাকাত নামাজ পড়ে রাতের বেলায় আমার নবীকে যখন দাঁড়ায়া সালাম দেয় রাতের বেলায় যখন বাইজিদ মুস্তামি নবীর সালাম দিতে দিতে ঘুমায় গেছে ঘুমার ঘরে আমার নবী গো বাইজিদ রে এ বাইজিদ তোমার কিসের ভয় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওমর নবীজি আপনি তো জানেন এই যুবক বয়সে আমার মা নাই বাবা আমি বড় অসহায় গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আমারে কে সান্ত্বনা দিবে গো ইয়া রাসূলুল্লাহ আমি কার দল হয়ে যাব গো নবী বাইজি দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পৃথিবীতে যার মা নাই তার মতো দুঃখী নাই মা থাকতে কতটা সান্ত্বনা দিয়েছে গো ইয়া রাসূলুল্লাহ এই দেখো তোমার এখানে আছে আল্লাহর কসম খেয়ে বলি এ মা বাবার পাগল সন্তানের রে মুরব্বী বুঝিনা যুবক বুঝিনা ও আমার আম্মা রে ও আমার মা বোনেরা মা বাবার কথা মনে করে তোমাদের কাছে এক ফোঁটা চোখের পানি ভিক্ষা চাই আজকে তোমার মা কবরে বাবা কবরে তাকায় আছে আমার সন্তানটা জান্নাতের বাগানে গেছে এমন লোক আছে প্রতিদিন রাত্রে ঘরের ভিতরে যায় মুখটার বাদে হাত দিয়ে চোখের পানি বলে বালিশের সাথে বালিশ লাগাইয়া কান্দে বিবি জিজ্ঞেস করে কেন কান্দ কো কান্দি কেন জানো না এই বালিশের মাঝে কত আমার মা শুইছে বাবা শুইছে এই খাটের মাঝে আমার মা শুইছে আজ খাটের জায়গায় খাট আছে বিছানার জায়গায় বিছানা আছে কই
এই সুন্দর বাড়ি এই সুন্দর দেহটার যে মা মাটিতে রাখে না, যে বাবা সারাদিন মানুষের বাড়িতে ক্ষেতের কাজ করে বাসায় এসে খাবার খায় না, বলছে আমার আমার মা শুধু কই রে, আমার মা শুধু রহমান কই, এ মা শুধু রহমানের বাইরা, আমি একজনের কাছে শুনেছি আমার বায়ের নাকি আব্বা পৃথিবীর জমিনে নাই, ঠিক আছে না, আব্বা পৃথিবীর জমিনে নাই, মা জমিনটা এখনো বেঁচে আছে, এই তো তেরে মাফি, আপনার আব্বার নামে কি দিলওয়ার আলী মাস্টার নাকি, হ্যাঁ দিলওয়ার আলী মাস্টার পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, আর না জানি আজকের মাহফিল থেকে কোন সন্তানের মাটা বাবাটা বিদায় হয়ে গেছে, ঘরের জায়গায় ঘর আছে, সম্পদের জায়গায় সম্পদ আছে, যিনি এত কিছু সুন্দর করে সব কিছু ইবাদত করে সন্তানের হাতে গিয়ে গেল, এমন সন্তান আছে বাড়িতে যায় চোখের পানি ফেলা কেন, মা আমি শুধু বাবা শুধু মা রে, শুধু বাবা এই সেই ঘর এই সেই ঘাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবা রে শুধু মানে, শুধু মানে শুধু বাবা রে, জানি ফিরে পাবো না হারানো স্মৃতি, বাবা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো অতীতি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি, বুকের গভীরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা রে শুধু বাবা, এ তোমার দল যেই মাটা তোমার কবরে চলে গেছে, এই সিন্দার মাদর মা না ঘুমাইয়া পাশের রুমে সন্তানটা শুয়ে রইছে, বারবার মার ঘুম ভেঙে গেছে, না জানি সন্তানের উপর থেকে কম্বলটা চলে গেছে, আরে ঠিক কি না করলে বিও, সেই মার কথা কি শরণ হয় না তোমার, এ কত পাষাণ হৃদয় তোমার, তোমার কত পাষাণ মন, একবার কি মনে হয় না সেই বাবার কথা, এই এমন গরমের দিন হয়েছে, গরমের দিন এমন ভাবে বাবার গায়ের রংটা পর্যন্ত রইদে পুইরে ছাই হয়ে গেছে, তোমার জন্য কামাই রোজগার করে ঘরের খাবারের ব্যবস্থা করে, সেই বাবাটাকে আর কবরে, এই জন্য তো আমি বলছি এক ফোঁটা চোখের পানি ভিক্ষা দাও, তোমার মা বাবা আজকে তাকায় রয়েছে আমার সন্তানটা জান্নাতের বাগানে গেছে, মা বলে সন্তান আমার ধন সম্পদ আমার কবরে দিতে আমি চাই না, বাবা বলে তোর এই টাকার মালিক হয়েছে টাকাগুলো আমার দিয়ে আমি চাই না, আমি চাই আজকের মাহফিলে যেহেতু তুই গেছো আমার জন্য একটু চোখের ব্যাপারই বলাই, জানি ফিরে পাবো না হারানো স্মৃতি, বাবা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি, আরে জানি ফিরে পাবো না হারানো অতীতি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি, আরে বুকের গভীর এই তো রাতের বেলা অনেকে সন্তান যাইয়া মার পোশাকে দেখে কান্দে, বাবার পোশাকে দেখে কান্দে, আব্দুর রহমান মাসুদুর রহমানের সৃষ্টি, মাসুদুর রহমানের সৃষ্টি, জিজ্ঞাসা করে দেখবেন আপনি তো থাকেন নসেন্দি আসেন্দি কয়দিন পরে পরে বাড়িতে, আপনার কি বাবার কথা মনে হয়, এই লোকটা বলবে কি বলো আমার বাবার কথা মনে না হইলে আজকের এই মাহফিলের আয়োজন কেন করলাম, এই মাহফিলের আয়োজন কেন করলাম,
বুকের ভিতরটা নাড়া দেও রে। হে যুবগিরি জানি ফিরে পাবো না হারানো অতীতে, বাবা শুধু আজ তাই প্রেমে বাঁধা শিশি। আরে বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা রে শুধু মা, শুধু বাবা রে শুধু মানে। একটা জবান বন্ধ রাখবেন না সকলে, যাদের যাদের প্রতি মা বাবার মহব্বত আছে ডানা হাত তুলে চিৎকার বেড়ে কর না আল্লাহ। এই আওয়াজ পারি না মহব্বত দিয়া চিৎকার বেড়ে কর আল্লাহ, আর আওয়াজ করে বলেন আল্লাহ। ও মাহমুদ দেখো না এতিমেরা কেমনে কান্না, এতিমেরা আজকে তোমারে ডাকে দিয়েছে, বাবাটা কবরে মাটা কবরে দাদা দাদি কবরে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এই এতিমদের দিকে তাকাইয়া তাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। বাইজিদ মুসলামি কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী দয়াল নবী আমার কে আছে, 5 লক্ষ খ্রিস্টানের ভিতরে আমি কেমনে যাব। আমার নবী কয় বাইজি, হে বাইজি তোর মা নাই বাবা নাই কে বলেছে, তোর মা নাই বাবা নাই, তোর কিসের বয় কিসের বয় তুই কি জানস না বাইজি, তোর পৃথিবীর জমিনে কেউ না থাকলেও দুইটা ব্যক্তি আছে জোরে কোন কয়টা, আরে আওয়াজ করে কন্যা কয়টা, এক হইল আল্লাহ, হে বাইজি দ্বিতীয় হইলাম আমি নূরের নবী, এই জন্য তুই ভাঙ্গা করে হাজির হয়ে গেছি। বাইজি কয় পৃথিবীর মানুষ আমার নবী যখন আমার ঘরে হাজির হয়ে গেছে, আমি তাকায় দেখি আমার ভাঙ্গা ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশা। আমি আগে বলি সবাই একটু আজকের এই নাটটা একটা রেকর্ড হয়ে দাও, একটা সুন্দর একটা রেকর্ড মোহব্বত দিয়া সকলে, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা, বলেন না নূরে মুহাম্মদ তুমি বাদশার বাদশাহ। এই আওয়াজে কিন্তু মানতাম না, শেষ বেলা নাটটা গাইতে কিছুক্ষণের ভিতরে মোনাজাত হয়ে যাবে। মহব্বত নিয়ে সকলে দুটো হাত তোলেন, এইভাবে তোলেন হাতটা লাড়া দেখে ঢেউ দিয়ে মহব্বত বলে, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার। আওয়াজটা আরো জোরে হইব, শেষ রাত্রে আমার নবী তাকায় রয়েছে, নূরে মুহাম্মদ সাল্লি এতগুলো মানুষ আওয়াজটা দেউ দিয়ে একটা ইমানি আওয়াজ আওয়াজে জবানটা দিয়ে বলেন যে রাসূলুল্লাহ আপনি মদিনায় কান্দেন, আমরাও আপনার জন্য নাচ গাইতেছি ইয়া রাসূলুল্লাহ, মনের আনন্দ ঢেউ নিয়ে আপনাদের কি কষ্ট হইতেছে, যদি কষ্ট না হয় নবীর মহব্বত যাদের ভিতরে আছে দুটি হাত তুলেন, হাতটা না যতক্ষণ গজলটা না আসবে ততক্ষণ হাত নামাইবে না, একসাথে হাতটা লড়াই লড়াই ঢেউ দিয়ে ক্যামেরা ভিডিও হচ্ছে লাইভ দেখতেছে সবাই মহব্বতে, নূরে মুহাম্মদ সাল্লি তুমি বাদশার বাদশাহ, বললেন নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি তারারে ওয়ালা, তুমি বাজানে তুমি হাউজে কাউসার ওয়ালা, তুমি হাউজে কাউসার পিয়ানে ওয়ালা, বললেন নূরে মুহাম্মদ বাদশা কামলি ওয়ালা, বলেন নূরে মুহাম্মদ জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বত কোন ইয়া রাসূলুল্লাহ,
বাইজিদ মুস্তামির ঘরের ভিতরে নবীজি হঠাৎ করে আমার নবী চলে গেল, আল্লাহু আকবার। নবীজি চলে গেল, নবীজি চলে যাওয়ার পর বাইজিদ মুস্তামি তাকায় দেখে সুন্দর ঘরটা নূরে আলোকিত হয়ে আছে, এমন ভাবে আলোকিত হয়ে আছে। নবীর চেহারা দেখার পর বাইজিদ মুস্তামি, আমার নবী কই বাইজিদ, পাঁচ লক্ষ খ্রিস্টানদের ভিতরে তুমি যাইবা, কে বলেছে তোমাকে একা যাওয়ার জন্য? না না না, তোমার একা যাইতে হবে না। ওহো বাইদিদিরি, কে বলেছে তোমাকে একা যাওয়ার জন্য? ওই ময়দানে কেউ থাকার দরকার নয়, তোমার চোখের পর্দা খুলে আমি নূরের নবী তোমার সামনে হাজির থাকবো। কারণ ওই মসজিদে কেউ দেখতে পারবে না, তুমি দেখবা বাইজিদ আমার। ইয়া রাসূলুল্লাহ, কেউ দেখতে পারবে না মানে আমি দেখবো কেমনে? তুমি তুমি বুঝতে পারো না এখন তুমি কেমনে দেখতেছো, ওইখানে আমি বিনা পর্দায় তোমারে আমি দেখায় দেব। কারণ কি জানেনি, তরিকতের ভাষায় একটা কথা বলে, কি জানেনি, তোমার নয় দরজা কইলে তুমি না পারো। আমরা সোহলে এবার কোন গান গায় গেছে, হ্যাঁ, তোমার নয় দরজা কইরা বন্ধ, আরে লয় রে ফুলারি গন্ধয়ো, ঠিক না, আরে অন্তরে রাখিও মাওলার নাম রে বুমুরা, নিশি হলে যায় ফুল বনে, তুমি নিশি হলে যায় ফুল বনে রে বুমুরা, নিশি হলে যায় ফুল বনে। আরে এই ফারুকি ডাইকা বলি, আমার নূরের নবীর পাগল হইলে গো, হাত তুলে কই ইয়া রাসূলুল্লাহ, নূরের নবীর পাগল হইতে পারে? আর চোখের মাঝে যে পর্দা লাগাইছেন, দেহের ভিতরে নয়টা দরজা আছে, সেই নয়টা দরজা আপনি শরীয়তের পরিপূর্ণ আমল করার পর আপনি চিনতে পারবেন যে আপনি কি মানুষ না অমানুষ হয়ে আছেন। কথা কোনো ঠিক না বেঠিক? সময় নাই, নাহলে মারিফতের কিছু কথা আজকে কয়ে যাইতো, কালকে ওহাবিরা কত দেখছো নি কি কথাগুলো কইছি, এগুলো কোন ফাইতো না, এরা কইতে ফাইতো তো এই যে কিতাব পড়ে এটা আমাদের কথা থাকবো প্রত্যেকে। মারিফতের এলেম অর্জন করতে মারিফতের পীরের কাছে যাইতে হবে। তোমার যে মরা একটা দেহ আছে, এই দেহটার আগে তাজা করো, এটা তো মাইরা রাখছো মনে করে খাইলে খাই তার লেফেট বইরা আর গাটটা মুড়ে হইলে মনে ইমানদার, না না ভিতরটা আগে ঠিক রাখতে হবে। রাবিয়া বসির রে, হাসান বসির বিয়ার প্রস্তাব দিছে, কিসের প্রস্তাব? বিয়ার প্রস্তাব দিছে। রাবিয়া বসির কই কারে বিয়া করতেছো তুমি? কো কেন রাবিয়া তোমারে? কো আপনি আমাকে বিয়া করবে, বিয়া করে আমরা কি করবে, আমার দেহটার ভিতরে কিছু নাই, কো আছে শুধু কি জানেন, আল্লাহ এবং নবীর মহব্বত ছাড়া আর কিছুই নাই। একজন আরেকজনের প্রতিযোগিতা লাগিয়ে গেছে, কো আপনি আমারে বিয়া করবেন? আসেন একটা প্রতিযোগিতা খেলি। কো কি প্রতিযোগিতা? কো আসুন একটু সুর পুলিশ খেলে দিই, আমার ভাওটা আর আমার ভাওটা। রাবিয়া বসরি কিন্তু হাসান বসরি মুড়ি, আমি আমরা খুঁজে বাইর করি, কারণ এক একজনের পাওয়ার এক একজনের চাইতে কম না। দুজনের তো মারিফতের পরিপূর্ণ এলেম নিয়া, পরিপূর্ণ পরিপূর্ণ মারিফতের মারিফতের এলেম নিয়া সিনার ভিতরে ঘুরে, একজন আরেকজনের চাইতে কম না। কিতাবের মাঝে আসছে, এবার হাসান বসরি কয় রাবিয়া তুমি লুগাও, রাবিয়া বসরি লুগাইছে, হাসান বসরি কয় আমি সাতটা জমিনের নিচে খুঁজলাম পাইলাম না,
আমি সাতটা আসমানের উপরে খুঁজলাম পাইলাম না, আমি আটখানা জান্নাতের ভিতরে খুঁজলাম পাইলাম না, পাইনা 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 পাইনা। এবার আমরা সুরফালিশ খেলে যদি না পাই পরে আমরা কি কইতাম বাবা রে খেলাটা নাই হন নাই গেছে, কি মজার খেলা খেলতাম ঠিক না, কি খেলা আছে কই গেছে এগুলো, তখন টুকুর টুক দিত রাবিয়া বসরি হাসান বসরি ডাক দেখো রাবিয়া আমি ব্যর্থ তুমি টুকুর টুক দাও, আরো জোরে হাসান বসরির সামনে, এই জোরে আল্লাহ আকবার কইেন, হাসান বসরির সামনে যখন কইছে হাসান বসরি কইছে আমি ব্যর্থ আমি পাই নাই, হাসান বসরির সামনে সেকেন্ড টের ভিতর রাবিয়া বসে আছে হাজির হয়ে গেছে, হাসান বসরি কই রাবিয়া তুমি কই লুকাইছিলা, কই লুকাইছিলাম তোমারে বলা যাবে না, কই কেমনে কই শুনবা কই লুকাইছিলা, ওরে নবরঙ্গ রুদরিয়া এখন দয়াল রইলা কুতাই, ওরে জালাই তো কতক্ষণ ফুহরাইতে কতক্ষণ জানি দয়ালের দয়া অভাব নাই, আরে জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়া হানি বাই, আরে মুর্শিদের প্রেম ও জালা অহঙ্গ জলে জালা কি দিয়া হানি বাই, সুরে কন্যা আল্লাহু আকবার এই আওয়াজ আমরে না শেষ বেলার আওয়াজ ধর আল্লাহু আকবার, রাবিয়া বসরি কই ও হাসান বসরি হি কই ও হাসান বসরি তুমি আমারে কেন কইজা পাও নাই, আমি তো তোমারে আটখানা জান্নাতের ভিতরে খুঁজলাম সাত আসমান খুঁজলাম সাত জমিন খুঁজলাম পৃথিবীর জমিনে এমন কোন জঙ্গল নাই খুঁজি নাই, ও রাবিয়া তুমি কোথায় লুকাইছিলা কোথায় লুকাইছিলা, রাবিয়া কই হাসান বসরি কই আমি এমন এক জায়গায় লুকাইছিলাম সব জায়গায় তুমি তন্ন তন্ন কইরা খুঁজো কিন্তু এই জায়গাটা তুমি খুঁজো নাই, আমি যখন লুকানোর চেষ্টা করতেছি হঠাৎ করে আমার নূরের নবীটাকে দিয়া কই হে রাবিয়া রে হাসান বসরি রে তো তুমি বাড়ি করে লাইছো তুমি কি এমন লুকানি লুকাইতে চাও কিনা, ও ইয়া রাসূলুল্লাহ আমি চাই কারণ আমার পিশাব দুধে আমার বাইর করে আমার বিয়া করতে চাইব, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার এই মনটা আমি কারো দিতে চাই না, আমি শুধু এক দণ্ডে দুই দণ্ডে দিয়ে রাখছি, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো আমার নবীটাকে দিয়া কোন রাবিয়া আয় 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 তুই লুগাইতেছাস লুগাইতেছা আয় রে আয় রাবিয়া আয় আয় এই দেখ আমার ইয়ামিনের চাদর আমি তোর জন্য রাখলাম, এই চাদর সাধারণ চাদর নয় এই চাদরের ভিতরে তুই আইসা লুগা, আমি লুগাইছিলাম নবীদের ইয়ামিনের চাদরের মুবারকের ভিতরে, হাসান বসরি কও কি তুমি কহ কো আমি নবীদের ইয়ামিনের চাদর মোবারকের ভিতরে লুকাইছিলাম, এ রাবিয়া রে কও কি তুমি কহ কো আমার নবী তো সাধারণ কোন নবী নয় আমার নবীর সাথে তো পৃথিবীর কারো তুলনা হয় না, আল্লাহর নবী নূরের নবী যাহার হই না তুলনা, বলুন আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন, আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন, জোর আল্লাহর নবী নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন, পাইলে আপনার দুই চরণ ধন্য হইত আমার জীবন চাই না ও
গগন বিষাদ রাজারি দন আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন একটা জবান বন্ধ রাখবেন না সকলে ডান হাত করে চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ এই মাহফিলটা হোক আমরা চাই কি চাই না আরো জোরে কোন চাই কি চাই না রাবিয়া বসরির বিয়া হইছে কিনা রাখলাম এখানে ঘটনা আবার এই দিক দা ভাই যে মুসলমানে 505 লক্ষ খ্রিস্টানদের ভিতরে যাবে 62 টা প্রশ্ন করবে আর সময় নাই কারণ রাত্র অনেক বেশি হয়েছে সময় আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদেরকে কষ্ট দিতে চাই না।